এটা ভাববেন না যে আজকে অবন্তিকা মারা গিয়েছে দেখে আমরা ওট করে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যত নিপীড়ন হয়েছে, যত লিখিত অভিযোগ জমা হয়েছে, প্রত্যেকটা লিখিত অভিযোগকে নতুন করে একটি কার্যকরী সেল গঠন করতে হবে এবং সেখানে বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে ডামি সেল খেলা, এই খেলা আর খেলা যাবে না। এখন থেকে যে কার্যকরী সেল হবে সেখানে শুধু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা শিক্ষক নয়, বাইরের থেকে ম্যাজিস্ট্রেট বা কোনো মানবাধিকার কর্মী বা কোনো বড় লয়ারকে এই জায়গায় সংযুক্ত করতে হবে এই সেলে, এবং স্বচ্ছ বিচার কার্যক্রম চলতে হবে। এবং এই সিদ্ধান্তে তাদেরকে আসার জন্য 7 দিনের আলটিমেটাম দিচ্ছি আমরা। এর মধ্যে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী একসাথে এই দাবি প্রক্টোরিয়াল বডিকে প্রতিহত করার জন্য লড়াই করবে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মো। বন্ধুগণ, আপনারা সবাই আজকে একত্রিত হয়েছেন আমাদের সাথে সমর্থিত হয়ে। আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ 4 দিন ধরে এই কর্মসূচিগুলো পালন করে আসছি, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক জায়গা থেকে আমাদেরকে সুস্পষ্ট কোনো কথা বলা হয়নি যে আমাদের এই কার্যক্রম কতটুকু আকালে তারা আমাদেরকে প্রপার সমাধানটা দিতে পারবে। আমাদের আজ হারিয়েছি আমরা আমাদের অবন্তিকা আপুকে, কিন্তু এই ঘটনা শুধু আজকের না, আমরা আরো একজনকে হারিয়েছি যে কথাটি এখনো আমাদের কাছে পুরোপুরিভাবে উঠে আসেনি। গত বছর অঙ্কন নামেরই আরেকজন শিক্ষার্থী, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি, তিনিও একইভাবে আত্মহত্যা করেন। প্রক্টোরিয়াল বডির কাছে, প্রশাসনের কাছে তিনি দাবি জানান তার বিষয়গুলো নিয়ে, কিন্তু এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো ধরনের কোনো সুষ্ঠু তদন্ত প্রকাশ করা হয়নি। বারবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো কথা এখন পর্যন্ত আমরা পুরোপুরিভাবে জানতে পারিনি। আমরা চাই প্রশাসন বিগত যত ধরনের নিপীড়ন সম্পৃক্ত ঘটনা আছে সেগুলো আমাদের সামনে তুলে ধরুক এবং সেটা সুষ্ঠু তদন্ত করে আমাদের সামনে প্রকাশ করুক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। বন্ধুগণ, আজকে এখানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা জানেন যে গতকাল যে দুজন অভিযুক্ত দীন ইসলাম এবং আম্মান সিদ্দিকী, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা এই পদক্ষেপগুলোকে সাধুবাদ জানাই বন্ধুগণ, কিন্তু কিন্তু কথাটা রয়েই গেল যে পরবর্তীতে এরকম একটা ঘটনা ঘটলে কি পদক্ষেপ নেওয়া হবে, শিক্ষার্থীরা কাদের কাছে যাবে, যাদের যাদের কাছে আমরা অভিযোগ নিয়ে যাচ্ছি তাদেরই পরিচয় বেরিয়ে আসছে যে তারাই নিপীড়নের সাথে যুক্ত। এই যে আম্মান সিদ্দিকী, এই যে দীন ইসলাম, আমরা মনে করি না যে শুধুমাত্র এই দুজনকে শাস্তি দিলেই আমাদের এই প্রশাসনের ভেতরকার যে এই কাঠামো, এই নিপীড়নের যে কাঠামো সেটা ঠিক হয়ে যাবে। এরকম বহু দীন ইসলাম, বহু আম্মান সিদ্দিকী এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যুক্ত হয়ে আছে, এই বিশ্ববিদ্যালয়ের কাঠামোর সাথে যুক্ত হয়ে আছে। কিভাবে করে তারা এই দায়িত্বশীল পদগুলোতে আসে, কিভাবে করে তারা এত ক্ষমতা পায়, কোন 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 ক্ষমতার বলে তারা এখনো টিকে থাকে, কেন অভিযোগ দেওয়ার পরও, এতবার অভিযোগ দেওয়ার পরও কেন তাদের কোনো শাস্তি হয় না, আমরা এর জবাব চাই প্রশাসনের কাছ থেকে বন্ধুগণ। এই কারণেই আমরা এখানে সমবেত হয়েছি। নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা একটা অঙ্গীকার হিসেবে রাখতে চাই,